আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমাদের আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন ভণ্ড পীরের সাথে। মানিকগঞ্জের মধ্যে একজন পীর রয়েছে যে নাকি নিজেকে হক্কানি পীর বলে দাবি করে থাকে। আসলে সে একজন ভণ্ড পীর। তো সে কেন ভণ্ড, সে কারণটি কিন্তু আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা সর্বপ্রথম তার একটি ভিডিও ফুটেজ একটু দেখে আসি। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই পীরের পায়ের মধ্যে মানুষ সেজদা করছে। তো আসলে ইসলামী শরীয়তের মধ্যে কোনো পীরকে কিংবা কোনো মাজারে সেজদা করা কতটুকু শরীয়তসম্মত সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো এই ব্যাপারে শরীয়তের মূলনীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে কোনো অবস্থায় সেজদা করা যাবে না, চাই সে যত বড় পীর হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে, নিশ্চয়ই সেজদার স্থানসমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। উক্ত আয়াতের তাফসিরে বিশিষ্ট তাবিজ সাইয়েদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সেজদার স্থানসমূহ দ্বারা উদ্দেশ্য হলো এখানে সেজদার অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ সেজদার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোর দ্বারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করা যাবে, অন্য কাউকে কোনো অবস্থায় সেজদা করা যাবে না। তাহলে মানিকগঞ্জের পীরকে যে মানুষ সেজদা করছে এটা কোনো অবস্থায় শরীয়তসম্মত নয়। যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা কিংবা ভক্তির জন্য কোনো ব্যক্তিকে সেজদা করে তাহলে সেটা হবে সম্পূর্ণরূপে হারাম, আর যদি ইবাদতের জন্য কোনো ব্যক্তিকে সেজদা করে থাকে তাহলে এটা সম্পূর্ণ শিরক। সুতরাং যদি ভক্তি এবং শ্রদ্ধার জন্য মানিকগঞ্জের পীরকে মানুষ সেজদা করে থাকে তাহলে এটা শরীয়ত সমর্থন করে না, এটা সম্পূর্ণরূপে হারাম। কোনো মানুষের পায়ে কিংবা কোনো পীরের পায়ে সেজদা করা যাবে কি না এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া থেকে যখন আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সেজদা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, এটা কী করেছ? তখন তিনি বললেন, আমি যখন সিরিয়ায় গিয়েছি তখন আমি দেখলাম সেখানকার যারা ধর্মীয় গুরু রয়েছে এবং যারা শাসক রয়েছে তাদের পায়ে মানুষ সেজদা করে, তাই আমি ভাবলাম আমি আপনার পায়ে সেজদা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এমন করো না, তোমরা মানুষের পায়ে সেজদা করো না, কারণ যদি মানুষের পায়ে সেজদা করা বৈধ হতো তাহলে আমি স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সেজদা করার জন্য। সুতরাং আলোচ্য হাদিস থেকে বিষয়টি দেবালোকরণে স্পষ্ট হয়ে যায়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে কোনো অবস্থায় সেজদা করা যাবে না। তাহলে মানিকগঞ্জের পীর যে ভণ্ড সেটার অন্যতম প্রমাণ হলো তার পায়ে মানুষ সেজদা করে। এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখন দেখব কোনো মানুষকে সেজদা করা যাবে কিনা এই ব্যাপারে বড় বড় ইসলামী স্কলাররা কি বলেন। কোনো সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য নেই, কোরআন হাদিস এটাই বলছে। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে তারা মুশরিক। আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে না, সেজদা পাওয়ার উপযোগী মাত্র একজন, তিনি কে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ না হারাম? হালাল না শিরক? যে পীর সেজদা নেয় সে মুশরিক। আর আমরা সেজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করে সে শিরক করছে। কিন্তু অনেক ভণ্ড পীরের দরবারে মুরিদ হয়ে কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে, ও কি ভালো হয়েছে না খারাপ? তো বন্ধুরা, আপনারা বড় বড় ইসলামী স্কলারদের মুখেই শুনলেন, তাদের প্রত্যেকের বক্তব্য একটাই যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কোনো অবস্থায় সেজদা করা যাবে না। এই মানিকগঞ্জের পীরের ভক্তরা তার সামনে একটি গজলও, কিন্তু গজল তো বলা যায় না, একটি গানও কিন্তু বানিয়েছে। সেই গানটা আমরা শুনব। তারুণ্যের অহংকার, যুবকের আইডল, বাতিলের আতঙ্ক, মুফতি রেজওয়ান রফিকি হাফিজুল্লাহ, তার মুখেই আমরা শুনব সেই গানটি কী ছিল এবং তিনি গানের পাল্টা জবাব কী দিয়েছেন। ওই গানটার প্রতিবাদ আমি করছিলাম, মুরিদ গাইতেছে, কেদামান কাতিবিন রোজহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। ও ভাই থাকবেন এগন, যেই পীর এমন কুফরি কথা বলতে পারে সেই পীরের কথা কেয়ামতে বললে উপায় আছে?
এজন্য আমি পাল্টা গানটা এভাবে বানাইছিলাম, কে রামান কাতিবিল পাইবে যে দিন তোরা যারা চিলি মানে গঞ্জের লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা যদি এমন হইতো, কেরামান কাতিবিল রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। তো বন্ধুরা, আমরা এই সমস্ত ভণ্ডপীর, মানিকগঞ্জের মতো আরও যে সমস্ত ভণ্ডপীর রয়েছে যারা নাকি মুরিদদেরকে নিয়ে পায়ের মধ্যে সেজদা করায় কিংবা মুরিদরা তাদের পায়ে সেজদা করে, আমরা এদের থেকে সতর্ক থাকব, এদের দরবারে যাওয়া আসা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।